Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? ঘুম আসছে? যদি ঘুম ধরে তাহলে মোনাজাত করে শেষ করে দেয় সবাই বাসায় দেয়, ঘুম কাটব নাকি? না কিছু আলোচনা চলবে? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সুতরাং আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সবাই একসঙ্গে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا والقمر منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شكل فريا أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। মনটা যদি হয়তো পোবালা, হয়তো যদি শুভ্র কবুতর পাখির দানাই উড়িয়ে যেতাম মদিনার পা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটি মাস রমজানুল মুবারক দান করে, পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে ঈদুল ফিতর এর মাত্র কয়েকদিন পরেই আজিম শান বিরাট মহতিপূর্ণ বরকতপূর্ণ জলসার মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দান করলেন এবং দীর্ঘক্ষণ ধরে এই মাহফিলে বসে বসে আলোচনা শোনার সুযোগ দান করলেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইমাম, সম্মানিত নেতা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার জিন্দেগীকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিল আলোচনাটিকে ধন্য করেছেন সুদূর বাংলাদেশ থেকে আগত আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আমার প্রিয় ভাই আবু হুসাইন মোহাম্মদ আরিফুল ইসলাম, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন বর্তমান সময়ে আলোচিত অত্যন্ত ভালো একজন আলোচক আমার প্রিয় ভাই শেখ আবু ইউসুফ। আমরা দুজন ওলামায়ে কেরামের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিত ভাইরা, আপনাদের সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি দীর্ঘ এই দুটি বছর পরে আপনারা সকলে কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে ভালো আছেন বললে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার কারণ বলেন তো দেখি ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? গত দুই বছর আগে আমি এই মাহফিলে আসছিলাম, তখন আপনাদের মধ্যে কারা কারা ছিলেন একটু হাত তুলেন তো দেখি যারা ছিলেন। আলহামদুলিল্লাহ হাত কামান। আজকে একেবারে নতুন এসেছেন, আগে কখনো দেখেননি, জীবনের প্রথম দেখতেছেন কারা কারা হাত তুলেন তো দেখি নতুন কারা। আলহামদুলিল্লাহ হাত কামান। তার মানে বলা যাচ্ছে নতুন পুরাতন সব মিলে আছে, কথা বলেন ঠিক কিনা? সমানে উপস্থিত ভাই, আমি মানসিক ভাবে শারীরিক ভাবে কিছুটা অসুস্থ, যেহেতু রাত্রিও মোটামুটি একটা বেজে গেছে, আমি আপনাদের বেশি কষ্ট দিব না। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে দোয়া ভিক্ষা চেয়ে নিয়ে আপনারা দোয়া করেন, যেহেতু এসেই গেছি অল্প কিছু সময় হলেও যেন কোরআন থেকে কিছু কথা বলতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত ভাই, আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো দেখি আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন তো দেখি, চান না? আপনারা কি জান্নাত চান না? প্রথম প্রশ্নই তো ভুল করছেন ভাই। আচ্ছা সত্যি সত্যি কারা কারা জান্নাত চান একসঙ্গে দু হাত তুলেন তো দেখি, একসঙ্গে একসঙ্গে এই সাথে হাত তুলেন বাবা ভাই হাত তুলেন একসঙ্গে লিল্লাহে তাকবীর, একসঙ্গে লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুক হাত নামান। তাহলে সকলে জান্নাত পেতে চায়, কিন্তু রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে চার শ্রেণীর মানুষেরা জান্নাতে যেতে পারবে না, যেন বলেন নাউজুবিল্লাহ। কত শ্রেণী বললাম? আমার সাথে কিন্তু একটু কষ্ট করে কথা বলতে হবে ভাই, আমি ওয়াজ করবার আপনার ঘুম পারবেন এটা হবে না, আমার সঙ্গে কথা বলতে হবে। আমি অল্প কিছু সময় কথা বলবো, কিন্তু আলোচনার ভেতরে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা শিক্ষা অর্জন করব ইনশা, আর বলে বলেন ইনশা। তারা রসুল বলেছেন কয় শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না? চার শ্রেণী। জোরে বলেন কত শ্রেণী? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, কষ্ট হচ্ছে? কয় শ্রেণী? এখন বলেন তো দেখি আপনাদের পাশে পর্দার অন্তরালে মহিলারা আছে না নাই? আছে।
রসুল বলেছেন মিরাজ থেকে আসার পরে ফাতেমাকে যে মা ফাতেমা শোনো আমি দেখতে পেরেছি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা কোথায় যাবে? আর বলবেন কোথায় যাবে? এমন সময় ফাতেমা জিজ্ঞেস করলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ কি? তখন রসুল বললেন ছয়টি কারণে ছয় শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত মহিলা হলো ছয় শ্রেণী। জোরে বলেন কত শ্রেণী? আর জোরে জোর হলো না, ছয় শ্রেণী। তাহলে চার আর ছয় কত হয়? আর জোরে বলেন কত হয়? রসুল মিরাজ থেকে আসার পরে ফাতেমার কাছে যে জিজ্ঞেস করে ফাতেমা রে তুই সাবধান হয়ে যা রে মা ফাতেমা তুই সাবধান হয়ে যা, তার কারণ হলো আমি মিরাজের দিনে দেখতে পেরেছি ওই জাহান্নামের ভেতরে আমাকে দেখানো হয়েছে অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে। জোরে বলেন তো দেখি, নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাবে কয় শ্রেণী? ছয় শ্রেণী। মহিলা কয় শ্রেণী? ছয়। আর পুরুষ কত? চার। আর ছয় কত হয়? এই দশ শ্রেণীর মহিলা কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই? এবং এই দশ শ্রেণীর লোক আপনাদের পূর্ব মেদিনীপুর জেলাতে আছে কিনা আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা কি জানার চান? জানতে চান? কতক্ষণ থাকবেন? একটা ঘন্টা সময় কি দিতে পারবেন? রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি একটা ঘন্টা সময় বসে বসে কোরআনের আলোচনা শুনে, একটা ঘন্টা সময় বসে থাকার জন্য আল্লাহ তাআলা তাদের আবুল নামার ভেতরে কমপক্ষে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 500 রাকাত। কত রাকাত? তাহলে বলেন তো দেখি সওয়াব কম না বেশি? তাহলে সওয়াব চাই কি চাই না? কিন্তু অনেক যুবক ছেলে ফেলে আজকে রাস্তাঘাটে দেখলাম ঘোরাফেরা করতেছে, দোকানে দোকানে ঘুরতেছে, চা খাচ্ছে, আড্ডা পেটাচ্ছে, এরকম যুবক ছেলে ফেলে আছে না নাই? এই সমস্ত যুবক ছেলে ফেলে কোরআনের জন্য বসে থাকে না, তারা বসে থাকে প্রেমিকের জন্য। কথা বলে ঠিক কিনা? আর মনে মনে গান গায় আজ প্রতি রাত জেগে থাকি তোমার লাতাই, এরকম যুবক আছে না নাই? তুমি চলে গেছো তাই ভাত বাদে পান্তা খাই, দুই চোখে ঘুম নাই গ্যাসের জ্বালায় আজ প্রতি রাত, আজ প্রতি রাত জেগে থাকি তোমার লাতাই, এইরকম যুবক আছে না নাই? এই যুবকগুলো রাত জাগিছে কার জন্যে? প্রেমিকের জন্যে। কিন্তু বলেন তো প্রেমিকের জন্যে রাত জাগলে গুণ হয় না সব হয়? রসুল বলেছে তোমরা আমার জন্য একটা রাত জাগো, এই রাতটা তোমাদের জান্নাতের যাওয়ার জন্য ওসিলা হতে পারে। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতটা আমরা কিসের জন্য জাগবো? আরো জোরে বলেন কিসের জন্য? তাহলে সে আল্লাহর জন্য একটা ঘন্টা সময় আমরা কি থাকতে চাই? কারা কারা চাই না হাত তুলুন তো দেখি। চাই না কারা কারা? তারপরও ভুল, চারজন ভুল করছে নাকি? আচ্ছা সত্য সত্যি একটা ঘন্টা সময় কারা কারা থাকবেন হাত তুলে তো দেখি। একসঙ্গে একসঙ্গে লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা কিন্তু ওয়াদা করেছেন একটা ঘন্টা সময় থাকবেন, এখন যদি না থাকে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান নাকি একটা ঘন্টা সময় থাকবেন? তাহলে বলেন তো দেখি কয় শ্রেণী? আরো জোরে বলেন তো কত শ্রেণী? আলোচনা কি শুরু করবো? শুরু করবো কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি সফল কাম হতে চাও, কি হতে চাও? আরো জোরে বলেন কি হতে চাও?
তোমরা যদি সকল কাম হতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন মানুষরা যদি আমার ভালোবাসা পেতে চায় আমার সান্নিধ্য লাভ করতে চায় আমার সন্তুষ্টি অর্জন করতে চায় ফাত্তাবিউনি তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে জোরে বলে সুবহানাল্লাহ তারা যেন আপনাকে কি করে অনুসরণ করে জোরে বলেন কি করে অনেকে কিন্তু বলে তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো নবীর ভালোবাসার জন্য কলিজা পর্যন্ত ছেড়ে দিতে আমরা প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে হবে না ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে জোরে বলেন কি করতে হবে আরো জোরে বলেন কি করতে হবে নবীকে কেন অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন আল্লাহ তাআলার ঘোষণা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু নবী যেটা করেছেন যেটা করতে বলেছেন সেটা তোমরা করো ওমা নাহাকুম আনহু ফানতাহু আর নবী যেটা করেন নাই যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো তার মানে হলো নবী জীবনের ভেতরে যা যা করেছেন আমাদের জীবনেও তাই তাই করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবী যেইভাবে খাইছে আমাদের সেইভাবে খাইতে হবে নবী যেইভাবে ঘুমাইছে আমাদের সেইভাবে ঘুমাইতে হবে নবী যেইভাবে পরিবার পরিচালনা করেছে আমাদের সেইভাবে পরিবার পরিচালনা করতে হবে নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তার মানে হলো নবী জীবনে যেই সমস্ত কাজগুলো করেছে আমাদেরকেও একই রকম ভাবে সমস্ত কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখন যদি মানুষের আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ইয়া রাব্বুল আলামিন আপনি তো নবীকে অনুসরণ করার কথা বললেন নবীকে অনুসরণ করলে কি লাভ হবে জানতে চায় এমন সময় আল্লাহ বলে ও পৃথিবীর মানুষরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা যদি নবীকে অনুসরণ করো এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা তিনটা স্পেশাল গুণ দান করেছি যেই তিনটা স্পেশাল গুণ এই পৃথিবীতে আমি আর কাউকে দান করি না জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর জীবনের মধ্যে স্পেশাল গুণ আছে কয়টা তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে জোর হলো না জোরসে বলো নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা কি কি তিনটি স্পেশাল গুণ দান করেছেন জানা দরকার আছে না নাই নবীর জীবনের ভেতরে আল্লাহ তাআলা কি কি তিনটি স্পেশাল গুণ দান করেছেন তার মধ্যে প্রথম গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সূরা যাতে 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতটা তাফসীরে কাবীর তাফসীরে কুরতুবী তাফসীরে মুনির তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে খাজিন তাফসীরে তাবারি তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে তাফহিমুল কোরআন আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ দেখেছি প্রত্যেকটা মুফাসসির কিরাম একই ধরনের বক্তব্য দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও যদি তোমরা নবীকে অনুসরণ করতে পারো নবীকে জীবনের সঙ্গে নবীর জীবনটা মিলে নিতে পারো এই নবীর জীবনের ভিতরে আমি আল্লাহ তাআলা তিনটি স্পেশাল গুণ দান করেছি তার প্রথম নাম্বার গুণ হলো এই নবীর জীবনের ভিতরে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ আদর্শ দান করেছি প্রথম নাম্বার গুণ কি শ্রেষ্ঠ আদর্শ প্রথম নাম্বার গুণ কি নবীর প্রথম নাম্বার নবীর জীবনের প্রথম নাম্বার গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা দুই নাম্বার কি স্পেশাল গুণ দান করেছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
সূরা কল 35 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াত এটা তাফসীরে তাবারী থেকে বলছে আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা 2 নম্বরে যে স্পেশাল গুণ দান করেছে সেটা হলো এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ মহাবিশ্বের ভিতরে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি জগতের স্বরূপ আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনাদের আপনি হলেন আমার জীবনের জীবন সবাই প্রাণের নবী নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন নবীর নামে গান গেলে কি গুণা হবে এ গুণা হবে নাকি সবাই বলেন প্রাণের নবী নবী গো আপনি হলেন আমার একসঙ্গে বলেন আপনি হলেন আমার জীবনের জীবন রহমাতান লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হলেন আমার নির্ধনের নির্ধন প্রাণের নবী নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন জোরে বলেন আমার হাবা নবী চলে গেলেন তার মায়ের কাছে কয়েকদিন পরে নবীর মা পৃথিবী থেকে বিদায় চলে গেল নবী চলে গেলেন তার দাদার কাছে কয়েকদিন পরে দাদা পৃথিবী থেকে বিদায় চলে গেল নবী চলে গেলেন তার চাচা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে চলে গেল আমার নবী এতিম অবস্থায় এই পৃথিবীতে আগমন করেছে শিশু কালে মরে গেছে মা গর্বে থাকে মরছে পিতা নবী চোখে দেখিলেন না আমাকে করিবে লালন পালন কে দিবে সন্তান এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা জোরে বলেন না সুবহান সমস্ত কাফির মুশরিক কুরাইশরা আমার নবীর ব্যবহারের প্রতি মুগ্ধ হয়ে নবীকে তারা উপাধি দিয়েছে আলামিন জোরে বলেন না সুবহানাল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর তখন পৃথিবীর ক্ষমতায় আসন হলেন আবু বকর পৃথিবী থেকে বিদায় চলে গেল হযরত উমর ফারুকের জামানায় কয়েকজন খ্রিস্টান পাদেশে মুসলমানদের কাছে জিজ্ঞাসা করলো ও মুসলমানেরা আমরা তোমাদের কাছে চারটা প্রশ্ন করতে চাই এই চারটা প্রশ্নের যদি তোমরা উত্তর দিতে পারো আমরা পাঁচটি কথা দিলাম কালেমা করে মুসলমান হয়ে যাব প্রশ্ন কয়টা চারটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না তোমরা কি চারটা প্রশ্ন করো প্রশ্ন জানতে চাই এমন সময় কাফের বলে ও মুসলমানেরা তোমাদের কাছে প্রথম নাম্বার প্রশ্ন হলো বলো তো এই পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কেমন পর্যন্ত সূর্যের আলো যেতে পারবে না ওই জায়গার নামটা তোমরা বলে দাও তোমাদের কাছে দুই নাম্বার প্রশ্ন হলো বলো তো এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একদিনে জন্মগ্রহণ
করেছে, আবার একদিন মৃত্যুবরণ করেছে। এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জেলখানা যে জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়? ওই জেলখানার নাম তোমরা বলে দাও। আর তোমাদের কাছে 4 নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, যেই কবরের মানুষটাও জীবিত? ছড়ে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে সুন্দর আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে, ওই জায়গার নাম তোমরা বলে দাও। 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একদিনে জন্মগ্রহণ করেছে আবার একদিনে মৃত্যুবরণ করেছে? এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়? 100 বছর ধরে বলেন কত বছর? 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জেলখানা যে জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়? 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মানুষটাও জীবিত? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ। তোমার ফারুক বলে, আলী রে রসূল পৃথিবীতে নাই। এই 4টা প্রশ্নের তুমি উত্তর দিয়ে দাও। এমন সময় হযরত আলী পবিত্র কোরআন কারীম বের করে এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিল, আর পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী কোরআন থেকে 4টা প্রশ্নের কি কি উত্তর দিয়েছে আমাদের জানার দরকার আছে না নাই? আর উনি বলেন, আপনাকে জানতে চান নাকি কষ্ট হচ্ছে? প্রশ্ন কয়টা? আর যদি বলেন কয়টা? আমি আপনাদের ভেতরে আলোচনা করেছিলাম কত শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 10 শ্রেণী। 10 শ্রেণী জোরে বলেন, কত শ্রেণী? তার মধ্যে পুরুষ মানুষ কত শ্রেণী? 4 শ্রেণী। রসুল বলেন মসজিদ ও নববীতে, ও সাহাবাই কিরাম তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামতের দিনে কিছু মানুষকে দেখা যাবে যে মানুষগুলো নামাজ পড়েছে, রমজান মাসে রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাথার মধ্যে টুপি রয়েছে, পরনের মধ্যে দাড়ি রয়েছে, তারপরেও 4 শ্রেণীর মানুষেরা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আমরা জানতে চাই কোন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না? রসূল বলে, সাহাবীরে এই 4 শ্রেণীর ভেতরে প্রথম নম্বর শ্রেণী হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান। প্রথম শ্রেণী কারা? মুখস্থ করতে হবে 10টা শ্রেণী, আজকে মুখস্থ করে যেতে হবে, শর্ত হবে কিছু কথা বলবো। প্রথম নম্বর শ্রেণী কারা? আর ওদের বলে, যারা পিতা মাতার অবাধ্য সন্তান তারা কখনো জান্নাতে যেতে পারবে? আর জোরে বলেন পারবে? এখন বলেন তো ঠিক, আমাদের সমাজের ভেতরে 2-4 জন পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? বাপক বলে বুড়ো, মাও বলে বুড়ি, বাড়িতে আছে শাশুড়ি, দেয় ডাকতে বলতেছে আম্মা আপনি কি খাবেন, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন, এইরকম ব্যাটা আছে না নাই? বউ দৌড়ে এসে বলতেছে আমার মা দুইটাই খায়, দুইটাই খায়, ডাবও খায়, গ্লুকোজও খায়। স্বামী বলছে কোনো সমস্যা নাই, শাশুড়ি আসছে আমি ডাবও কিনবো গ্লুকোজও কিনবো। এই বলে বাজারের দিকে ব্যাগটা চলে যাচ্ছে, এমন সময় নিজের বৃদ্ধ বয়সে ডাকতেছে, বাবা রে ছেলে কথা শোন না। আবার ডাকতেছে, বাবা রে ছেলে কথা শোন না। 3 বার ডাকার পরে যখন শোনে নি, নিজের বৃদ্ধ মা আস্তে আস্তে ছেলের কাছে যায়, বলছে কে রে বাবা তোর যে ডাকে তুই শুনিস একা? তখন ছেলে বলতেছে মা বলো কি বলবে? তখন বৃদ্ধ মা বলতেছে বাবা 1 সপ্তাহ আগে তো 10 টাকার পান শেষে একটু বাজার থেকে পান নিয়ে আসবি। তখন ছেলে বলতেছে মা এই জন্য তো তোমার সাথে কথা বলি না, সারাদিন খালি খাও খাও করতেই থাকো। ঘরে বলেন নাউজুবিল্লাহ। তারা শাশুড়ির জন্য ডাক করে গ্লুকোজ কোনে, মাও পান চালে বলে খাও খাও করতে থাকো, এইরকম বেটা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন বলেন তো দেখি, এরা বেটা না পাতা? আরো জোরে বলেন বেটা না পাতা? এই সমস্ত পাতা মার্কার সন্তান কখনো জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন পারবে? নবীর জীবনের ভেতরে
বিশিষ্ট সাহাবি আলকামার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, ও পূর্ব মেদিনীপুরের মুসলমান মনোযোগ শুনে না, রাত্রি গভীর হয়ে গেছে, অল্প কিছু কথা বলবো, আমাদের মধ্যে আলোচনা শুনবেন। বিশিষ্ট সাহাবি আলকামার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, আলকামার কাছ থেকে বারবার কালেমার তালিম দেয়, তারপরও আলকামার কালেমা পড়তে পারে না, এমন সময় নবীর কাছে সাহাবীরা ছুটে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন বিশিষ্ট সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা খোঁজ করে দেখো তো আলকামার বাড়িতে কাউকে কি খুঁজে পাওয়া যায় নাকি। এমন সময় কিছু সাহাবী আস্তে আস্তে আলকামার বাড়ির দিকে চলে গেল, আলকামার বাড়ির দিকে লক্ষ্য করে যায়, দেখতে পারে আলকামার বাড়ির ভিতরে একটা মহিলা দেখা যায়, পূর্ণ বয়স্ক একটা মহিলা। এই মহিলাকে জিজ্ঞেস করা হলো, মা আলকামা আপনার কে হয়? এমন সময় বৃদ্ধ মহিলা বলে, ও নবীর সাহাবীরা রে আলকামা আমার সন্তান হয়। সুবহানাল্লাহ বলে, এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও বৃদ্ধ বাপ, আপনার সন্তান আলকামার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, আপনি তাকে মাফ করে দেন, সে কালেমা পড়তে পারে না। এমন সময় মা বলে, ও নবীর সাহাবীরা রে ওই আলকামাকে আমি কখনোই মাফ করতে পারবো না, তার কারণ আমি পেটের মধ্যে 10-15 দিন তাকে গর্ভের মধ্যে লালন পালন করে কষ্ট করে বড় করেছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে সন্তান প্রসব করেছি, 1 নয় 2 নয় 3 বছর ধরে বুকের দুগ্ধ পান করানোর পরে ওই আলকামার বাবা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি তার কষ্টের কথা চিন্তা করে 2 বার কখনো বিবাহ করছি নাই, এই আলকামার কথা চিন্তা করে কোনো বিবাহ বসি নাই, ধীরে ধীরে নিজে খেয়ে না খেয়ে আলকামাকে বড় করার পরে, আলকামার যখন বিবাহর বয়স হয়ে গেছে, ওই আলকামাটা বিয়ে করার পরে ওর মৌজা বলে আলকামা তাই শোনে, মৌজা বলে আলকামা তাই শোনে, আমার কোনো কথা শোনে না, আমার কোনো খোঁজ খবর রাখে না, ওর বউকে বেশি ভালোবেসেছে, আমার কোনো খোঁজ খবর নাই নাই, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এমন সময় সাহেব রসুলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আলকামার বৃদ্ধ মাতাকে কখনোই মাফ করবে না। এমন সময় রসুল বললেন, সাহাবীরা রে আলকামার মা যদি আলকামাকে মাফ না করে, আলকামা কখনোই কালেমা পড়তে পারবে না, বরং তোমরা একটা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে আলকামাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। কিতাবের মধ্যে আসছে, রসুল একটু হিকমত অবলম্বন করলেন, এই কথা বলার পরে যখন অগ্নিকুণ্ড জ্বালানো হলো, আলকামাকে অগ্নের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে, এমন সময় মায়ের কাছে খবর চলে গেছে আপনার সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ও পূর্ব মেদিনীপুরের মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো, নবীর জীবিত অবস্থায়, মায়ের জীবিত অবস্থায় যদি সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, মায়ের মনে কষ্ট লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? এমন সময় বৃদ্ধ মা রসুলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আলকামা ভুল করেছে, আমার মানে বইয়ের খোঁজ নিয়েছে, আমার কথা না শুনে বইয়ের কথা শুনেছে, তারপরে আমি বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবেন না, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এই বৃদ্ধ মা যখনই বলেছে আলকামাকে মাফ করে দিলাম, সকলের সঙ্গে আলকামার মুখ থেকে কালেমা উচ্চারিত হয়েছে, সবাই বলে মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু। এখন আপনাদের কথা জিজ্ঞাসা করে বলেন তো, নবীর একজন বিশিষ্ট সাহাবি নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে যাকাত দিয়েছে, নবীর সঙ্গে নামাজ পড়ার পরে দাড়ি থাকার পরে মাথায় টুপি থাকার পরে নবীর সাহাবি যদি কালেমা পড়তে না পারে, আপনি আমি যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমরা কি মৃত্যুর সময় কালেমা পড়তে পারবো? আরো জোরে বলেন, আমরা কি পারবো? সুপ্রিমের সহিত যদি মৃত্যুবরণ করতে চাই, পিতা মাতার খেদমত করা ছাড়া কোনো উপায়
আরো জোরে বলেন কোন উপায়। ও পূর্ব মেদিনীপুরের মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে, আমি বেশি কথা বলবো না। ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের বিশাল বড় একটা ঘটনা আমার জীবনের মধ্যে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, একটা ঘটনা আপনাদের মধ্যে বর্ণনা করতে চাই। আমাদের বাংলাদেশের হবিগঞ্জ জেলার ভিতরে ঘটনা এইরকম, বিশাল একটা মাহফিলে যাওয়ার পরে মাহফিল যখন শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষের ভেতর থেকে অনেক অনেক মানুষ আমার সঙ্গে সালাম দিতে আসলো, মোলাকাত করতে আসলো। এমন সময় লক্ষ্য করে দেখি একটা মানুষকে হুইল চেয়ারে করে এনেছে, ওই মানুষটা হাতগুলো নড়াইতে পারে না, পা গুলো নড়াইতে পারে না, ওই হুইল চেয়ারটা ঠেলে 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 একটা মানুষ আমার কাছে দেখা করার জন্য নিয়ে এসেছে। আসার পরে বলে, হুজুর এই মানুষের জন্য দোয়া করে দেন। আমি বললাম, ভাই অবশ্যই দোয়া করবো, কিন্তু জানতে চাই এই মানুষটা তোমার কে ভাই, মানুষটার কি হয়েছে জানতে চাই। আমি সর্বপ্রথম জানতে চাই এই মানুষটার কি হয়েছে, কেন হাত পা নড়াইতে পারে না। এমন সময় লোকটা ডাকতে বলে, হুজুর এই মানুষটা আমার ভাই। ভাই হুজুর, আমার ভাইয়ের জীবনের ভেতরে এমন একটা ঘটনা ঘটে গেছে হুজুর, আপনি যদি ঘটনা শুনেন আপনার চোখের মনে জল চলে আসবে। আমি বললাম, ভাইরে আপনি একটু বলেন তো দেখি এই ভাইয়ের জীবনে কি ঘটনা ঘটেছে, আমি জানতে চাই। এমন সময় লোকটা ডাকতে বলে, হুজুর এই লোকটা আমার ভাই। ভাই আমি এবং আমার ভাই, এই পৃথিবীতে আমার মা ছিল, বাবা পৃথিবীতে বেঁচে নাই, বাবা মৃত্যুবরণ করার পরে আমাদের সন্তানের মধ্যে সবচাইতে বেশি কষ্ট ছিল, অভাব ছিল, অনটন ছিল, সংসার চালানোর মতো কোনো টাকা নাই। আমার ভাই মায়ের কাছে যাই, বলে মা আমি কি করব, মোর সংসারের মধ্যে বেশি কষ্ট, আমি বিদেশ চলে যেতে যায়। আমার সব বৃদ্ধ মা বলে, বাবারে তুই যে বিদেশ যাবি, বিদেশ যাওয়ার মতো তো টাকা নাই, টাকা কোথায় থেকে দেব। আমার সময় ছেলে ডাকবে, বলে মা একটা ঝুপড়ি ঘর রয়েছে, ছোট্ট একটা বাড়ি রয়েছে রে মা, এই বাড়িটা বিক্রি করে আমি বিদেশ চলে যাব, প্রতি মাসে মাসে টাকা পাঠাবো, সেই টাকাতে ঘর চলবে, সংসার চলবে। এই কথা বলার পরে ওই জায়গাটা বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে ভাই যখন বিদেশ চলে গেল হুজুর, ছেলেটা বলে, হুজুর আমার ভাইটা বিদেশ যাওয়ার পরে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠায়, ওই টাকাতে ঘর করে সংসার করে অল্প কিছু জায়গা কিনেছি হুজুর, ওই জায়গার উপরে আমরা ছোট্ট একটা ঘর করে পরিবার সংসার ভালোই চলে যাচ্ছিল। এরকম যাইতে যাইতে দুই তিন চার পাঁচ বছর পরে আমার ভাই যখন বিদেশ থেকে চলে আসলো হুজুর, ভাই পৃথিবীতে আসার পরে এই বাংলাদেশে ফিরে আসার পরে দেখে শোনা করে একটা মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিবাহ সংগঠন হলো হুজুর। ওই ছেলের সঙ্গে ওই মেয়ের সঙ্গে ভাইয়ের বিয়ে হওয়ার পরে ওই ভাবির কথা মতো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ভাবি যা বলে আমার ভাই তাই শোনে, আমার ভাবির কথা মতো আমার মায়ের সঙ্গে ভাই ঝগড়া করে বিবাদ করে হুজুর। ছেলেটা বলে, হুজুর ওই ভাবির কথা মতো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে আমরা কষ্ট করে যে ঘর বানাইছিলাম, যে বাড়ি করেছিলাম হুজুর, ওই বাড়ির মধ্যে আমি থাকতাম, মা থাকতাম, ভাই থাকতো, ভাবি থাকতো হুজুর, এইরকম থাকতে থাকতে একদিন গভীর অজুমিতে ওই ভাবি আমার ভাই আমাকে আর আমার মাকে ওই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে ওই রাস্তার পাশে কলার গাছের ছোট ছোট কিছু কলার ঝুপড়ি গাছের পাতা মতো ছিঁড়ে হুজুর, রাস্তার পাশে ছোট করে ঘর করেছে, ঝুপড়ি একটা ঘর বানানোর পরে ওই ঘরের মধ্যে থাকা শুরু করেছে হুজুর। পেটের ক্ষুধার কারণে আমি মানুষের বাড়িতে ছোট্ট মানুষ কাজ করতে পারি না, আমি মানুষের বাসে অল্প কাজ করে অল্প টাকা পাই, সেই টাকাতে ঘর সংসার চলে না হুজুর। আমার মা প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে এইরকম করতে করতে একদিন গভীর রজনীতে
আমার ভাইয়ের আমার ভাবির ভাই কথা শুনে আমার ভাবি ভাইকে কি যেন বলেছে সেই কথা শুনে এসে আমাদের ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে ঢুকে মার সঙ্গে ঝগড়া করে কষ্ট দিতে দিতে বলে হুজুর এইরকম ঝগড়া করতে করতে আমার মায়ের উপর রাগ করে আমার ভাই তার পা তুলে আমার মাকে খুব জোরে একটা লাথি মেরেছিল। এই কষ্টের প্রতিদান কি তুই আজকে আমাকে লাঠি মেরে পরিশোধ করলি? আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যা বলে এই ঘটনা আমি জানতো আমার ভাই জানতো মা জানতো আর কেউ জানতো না। ভাইয়ের বার বার মনে করে মাকে কষ্ট দিয়েছি মাকে লাঠি মেরেছি সেই কষ্ট পাওয়ার পরে মা পৃথিবী থেকে বিদায় চলে গেল। এরকম যাইতে যাইতে মা ভাইয়ের মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ভাই সব সময় কান্না করে সব সময় কান্না করে এরকম কান্না করতে করতে দুই তিন দিন পরে আমার ভাই ঘরের মধ্যে শোয়ার পরে রাত সকাল নয়টা দশটা বেজে গেছে ঘর থেকে বের হয় না বাড়ি থেকে বের হয় না ঘরের দরজা জানলা ভেঙে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখি আমার ভাই তার নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে হাতগুলো আমার ভাইয়ের পুরো শরীরটা একদম প্যারালাইজড অবস হয়ে গেছে। ও ইন্ডিয়ার মুসলমান কোন মায়ের সঙ্গে বেদনা করবেন কোন মাকে কষ্ট দেবেন ওই মাকে যদি কষ্ট দেন মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন এই পৃথিবীতেই কিন্তু আপনার অশান্তি হবে পৃথিবীতেই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। ছেলেটা বলে হুজুর ওই যে ভাইয়ের পুরো শরীর অবশ হয়ে গেল হাতগুলো নড়াইতে পারে না পাগুলো নড়াইতে পারে না মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। ছেলেটা বলে হুজুর যেই ভাবির কথা মতো আমার ভাই মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যেই ভাবিকে সুখে রাখার জন্য আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে যেই বউকে খুশি রাখার জন্য আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে দুই তিন মাস পরে ওর বউটা ব্যাংকে যতগুলো টাকা ছিল আর বাড়িতে যতগুলো গহনা ছিল ওই টাকা আর গহনা নিয়ে ওর বউ ওকে বাড়িতে রেখে আর একজন ছেলের হাত ধরে চলে গেছে। ও মেদিনীপুরের মুসলমান কোন মাকে কষ্ট দেবেন বউকে খুশি করার জন্য ওই বউ কিন্তু আপনার আপন না আপনার যদি টাকা পয়সা না থাকে সম্পদ না থাকে বউ কিন্তু কাছে থাকবে না আপনার যদি যৌবন না থাকে বউ কিন্তু আপনার কাছে থাকবে না আপনার সন্তানকে যদি টাকা পয়সা দিতে না পারেন আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না এই পৃথিবী কেউ সত্য ছাড়া ভালোবাসে না এই পৃথিবীতে দুইটা মানুষ শুধুমাত্র সত্য ছাড়া ভালোবাসে তিনি হলেন বাবা। একমাত্র বাবা মা ব্যতীত এই পৃথিবীতে সত্য ছাড়া কেউ ভালোবাসে না সুতরাং ওই পিতামাতার সঙ্গে কখনো ব্যাজবি করলে জান্নাতে যাওয়া যাবে আরো যদি বলেন যাবে আর ওই মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা ওই মা এত কষ্ট করেছে
এত কষ্ট করেছে ওই মায়ের ঋণ কখনো পরিশোধ করা যাবে না? আরো যদি বলেন যাবে না। বাংলাদেশের একটা বিশাল বড় সুসি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তার মায়ের কাছে যায় বলে মা আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই। বৃদ্ধ মা বলে বাবা রে আমার ঋণ তুই কিভাবে পরিশোধ করবি? তখন এই সচিবটা বলেছিল পত্রিকার মধ্যে এসেছে, মা আমাকে কোটি কোটি টাকা আল্লাহ তাআলা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, তুমি যা চাবে আমি তাই দিয়ে তোমার ঋণটা পরিশোধ করতে চাই, তুমি কি চা আমাকে বলো। তখন বৃদ্ধ মা বলেছিল বাবা তেমন কিছু চাই না রে, তুই বাজার থেকে একটা কলা নিয়ে আসবি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই কলাটাকে তোর জন্য দোয়া করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় সচিব বলে মা আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, মা তুমি এত কিছু বাদ দে কেন, শুধু কলা চাও জানতে চাই। এমন সব বৃদ্ধ মা বলে বাবারে তোর কাছে তেমন কিছু চাই না, কলাটা নিয়ে এসে দিবি, ওই কলাকে তোর জন্য দোয়া করে দিব। এই কথা বলার পরে সচিব কোনোদিন বাজারে যায় না, মানুষকে দিয়ে বাজার করে নেয়, কিন্তু সচিবটা মায়ের ঋণ পরিশোধ করার জন্য ওই দিন বাড়ি থেকে বের হয়ে বাজার থেকে একটা সুন্দর দেখে কলা আনার পরে মার কাছে বলে মা কলাটা খাইয়া তুমি আমার জন্য দোয়া করে দেবে। এমন সময় বৃদ্ধ মা বলে ছেলে রে এই কলাটা তোর কাছ থেকে এখন নেবো না, ওই কলাটা তোর কাছে রেখে দে রে বাবা, আমি যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়বো তখন তোর কাছে কলা চাবো, তুই কলাটা দিলে তোর কাছে দোয়া করে দেব। এই কথাটি বলার পরে ওই সচিব কলাটা নিয়ে যখন বিছানার উপর শুয়ে গেছে, রাত্রি যখন দুটো তিনটা হয়ে গেল, এমন সময় মা যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে ওযু করে পবিত্র অর্জন করে এমন সময় ছেলের দরজায় গিয়ে বলে বাবা রে তুই কলাটাতে তোর জন্য দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে দেব। এমন সময় সচিব ঘুম থেকে উঠে বলে মা আমি আজকের মতো তোমাকে কলা দিতে পারবো না, আগামীকালকে আবার তোমার জন্য সুন্দর দেখে কলা নিয়ে আসবো। এমন সময় আজকের মতো কলা দিতে পারবো না, তুই কেন কলা দিতে পারবি না, এই ঘটনাটা খুলে বল। এমন সময় সচিব মা বলে সচিব বলে মা তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, ওই কলাটা বিছানার উপর রেখে যখন রাত্রিবেলা ঘুমাইতে গেছে, রাত্রিবেলা ঘুম পাড়তে পাড়তে আমার পিঠের নিচে কলাটা পড়ে ওই খাটের সঙ্গে মিশে গেছে, ওই বিছানা